মুশফিক এবং তার বন্ধু দুজন মিলে ফেসবুকে ভিডিও দেখছিল। ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে একটা ভিডিও তাদের সামনে আসে, যেখানে একজন ভাই একটা ফ্রি সাইকেল দেওয়ার কথা বলছিল। তো তারা দুইজন ভিডিওটা দেখে অনেক বেশি আগ্রহী হয় এবং আরও মন দিয়ে ভিডিওগুলো দেখে। ভিডিও দেখা শেষ করে তারা প্ল্যান করে এই ভিডিওর কথা তারা তাদের বন্ধুদেরকেও বলবে। এই কারণে তারা দুজন চলে যায় তাদের বন্ধুদের কাছে এবং যে তাদের সাথে দেখা করে। দেখা করার পরে বন্ধুদেরকে বলে, আমরা আজকে একটা ভিডিও দেখেছি, যে ভিডিওতে একজন ভাইয়া সাইকেলের কথা বলছিল, দেখ দেখ সাইকেলের ভিডিওটা দেখ কেমন হয়েছে বলতো। মুশফিকের বন্ধুরা ভিডিওটা দেখার পরে বলে, আচ্ছা আমরা একটা টাইমে এই দোকানে যাব, যে সাইকেলগুলো দেখে আসবো। তো এই কথা বলে সবাই সবার বাসার দিকে বেরিয়ে যায়। আর যাওয়ার সময় তারা প্ল্যান করে তারা যখন ওই দোকানে যাবে তখন তারা কী ধরনের সাইকেল দেখবে। পরের দিন মুশফিক যখন তার বন্ধুদের সাথে দেখা করতে আসছিল তখন তার সাইকেলে অনেক বেশি সমস্যা হচ্ছিল। তার সাইকেলে বারবার চেন পড়ে যাচ্ছিল এবং তার সাইকেলের বিভিন্ন ধরনের নাট ঢিলা হয়ে যাচ্ছিল। বন্ধুদের সামনে গিয়ে সাইকেলটা নষ্ট হয়ে যাওয়ায় মুশফিকের অনেক রাগ হয় এবং সে অনেক বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। সে যখন তার বন্ধুদের কাছে যায় যে দেখে সেই গতকালকের ভাইয়ের ভিডিও সবাই মিলে আবার দেখছে। তো সবাই মিলে প্ল্যান করে তারা সবাই যাবে সেই ভাইয়ের সাথে দেখা করতে এবং তারা দেখতে যাবে যে কী ধরনের সাইকেল আছে। যেই কথা সেই কাজ, সবাই মিলে রওনা দিল সেই দোকানের দিকে। আর যাওয়ার সময় তারা প্ল্যান করছে তারা কী ধরনের সাইকেল দেখবে এবং কম টাকার ভিতরে তারা কোন সাইকেলটা নিবে এবং সেই সাইকেলটা কি তাদের পছন্দ হবে। ওর বন্ধুগুলো, চল যে দেখে আসি দোকানে, যে সাইকেলটা পছন্দ হবে সেই সাইকেলটা নিব। তো সবাই মিলে রওনা দিল সেই দোকানের দিকে। যেই দোকানের ভিডিও তারা সবাই মিলে ফেসবুকে দেখেছে, তো সবাই মিলে চলে আসলো ভিডিওতে দেখা সেই দোকানে। সেই দোকানের নাম হলো ড্রিম সাইকেল স্টোর। আর দোকানে প্রবেশ করার পরেই তাদের প্রথমে দেখা হলো ফয়সাল ভাইয়ের সাথে। তো ফয়সাল ভাই তাদেরকে আমন্ত্রণ জানালো এবং আসিফকে বললো, আসিফ ভাইয়াদেরকে সাইকেল দেখাও। আসিফ মুশফিক এবং তার বন্ধুদের বিভিন্ন সাইকেল ঘুরিয়ে দেখালো। তার ভিতরে তার বন্ধুর একটা সাইকেল পছন্দ হলো, সেই সাইকেলটার নাম হলো কোর হাইড্রো। তো মুশফিক এবং তার বন্ধুরা সেই সাইকেলটাকে ভালোভাবে ঘুরে দেখলো এবং আসিফ তাদেরকে অন্যান্য যে সাইকেলগুলো আছে সেগুলো দেখালো। ড্রিম সাইকেল স্টোর পুরোপুরি ঘুরে দেখার পরে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল তাদের বাজেটের ভিতরে একটা অয়েল ব্রেকের সাইকেল নেবে। যেহেতু অয়েল ব্রেকের সাইকেল খুঁজতেছে সেহেতু তাদের বাজেটের ভিতরে শুধুমাত্র কোর হাইড্রো এই সাইকেলটা পছন্দ হচ্ছিল। তো এই কারণে তারা সবাই মিলে কোর হাইড্রো সাইকেলটা নেওয়ার সিদ্ধান্ত নিল। মুশফিক এবং তার বন্ধুরা সাইকেলটা ভালোভাবে পরীক্ষা করে নিল, সাইকেল সব কিছু ঠিক আছে কিনা, সাইকেলের ব্রেক সাসপেনশন সব কিছু ঠিকমতো কাজ করে কিনা সব কিছু দেখা হয়ে গেলে তারা গেল ফয়সাল ভাইয়ের কাছে সাইকেলটার দাম ঠিক করার জন্য। তো সাইকেলের দাম নিয়ে তারা সবাই মিলে কথাটা বললো। কথা বলার পরে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিতে পারলো যে তারা কোর হাইড্রো সাইকেলটাই নিবে। এইবার ফয়সাল ভাই তাদের জন্য একটা মেমো লিখে দিচ্ছে এবং আসিফকে বললো সাইকেলটা তাড়াতাড়ি করে রেডি করে নিয়ে আসতে। আসিফ ভাই সাইকেল রেডি করে নিয়ে আসার পরে ফয়সাল ভাই তাদেরকে বললো যে সাইকেল সব ঠিক আছে কিনা বুঝে নেওয়ার জন্য। তো ফয়সাল ভাই নিজেও সাইকেলটা একটু পরীক্ষা করে দেখলো আর তারপরেই তাদেরকে নিয়ে বললো, চলো ভাই সামনে যায় একটা ছবি তুলে আসি। তো ড্রিম সাইকেল স্টোর থেকে যারাই সাইকেল নেয় সকলের একটা করে ছবি তুলে রাখে ড্রিম সাইকেল স্টোর কর্তৃপক্ষ। তো ইনাদেরও সেম একই ধরনের ছবি তুলে রাখা হলো। আর তারপর মুশফিক এবং তার বন্ধুরা খুব খুশি হয়ে বাড়ি চলে গেলো এবং তারা তাদের সাইকেলটি নিয়ে অনেক বেশি খুশি। ভিডিওটা দেখে থাকেন তাহলে এখনই ফলো করুন।